হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সুস্থই আছো। তো আমার পরিবারের সবাই ভালো আছে, সুস্থ আছে। তো দেখো, এখন বাজে 9টা। তো আমার রান্না প্রায় কমপ্লিট, মানে ভাতটা শুরু হবে। ভাত এই মাত্র বসিয়েছি, কেন এই সবে শেষে বসে 9টা বাজে যেহেতু। আর এখানে ঢেঁড়স আলু বেগুন দিয়ে একটা তরকারি, শাক ভাজা আর ইলিশ মাছ আর ডাল চাটনি, ওগুলো রয়েছে ফ্রিজে, এগুলো গরম করতে হবে। আর আমি যাবো আজকে ষষ্ঠীতে। তো চলো আগে পুজোটা দিয়ে নিই, তারপর রেডি হবো। তো শাড়িটা দেখো কেমন ভাবে পরেছি। তো পুজোটা দিয়ে নিই, তারপরে আবার দেখা হচ্ছে। তো একদম বাবার বাড়িতে এসেই তোমাদের সঙ্গে কথা বলছি, তার আগে কথা বলার স্কোপ হয়নি। তো গাড়ির থেকে নেমেই, মানে বাইকে করে এসেছি, সেখান থেকে নেমেই একদম দেখলাম যে আইসক্রিমে গাড়ি যাচ্ছে। তো আইসক্রিম কিনে নিয়ে সবার জন্য ঘরে ঢুকলাম, দেখো সবাই আইসক্রিম খাচ্ছে। তো আমার এটা 11 নম্বর ষষ্ঠী, আর আমার মেজো বোন আর ছোটো বোনের ওদের প্রথম ষষ্ঠী, মানে 4-11, বুঝতেই পারছো। তো এদের মেজো বোন এটা, আর মেজো বোনের মানে খুব রোগা, সবার থেকে আমি একটু মোটা, আর মেজো বোনের শরীরটা খুব খারাপ, দুজনেই ওরা রোগা। তার উপর মেজো বোনের মানে টাইফয়েড হয়েছিল শরীরটা, এই জন্য আরোই দুর্বল দুর্বল। তো মেজোর পাশে খাচ্ছে মেজোর বর, ছোটোর পিছনে রয়েছে ছোটোর বর, ওই যে লাল লাল। আর এদিকে এবার যাচ্ছি কাকিমার বাড়ি, কাকিমার বাড়িতে যাচ্ছি কাকিমাকে দেখা করতে। তো কাকিমার বাড়িতে কাকিমা একাই আছে, আর কেউ নেই। আর তার আগে একটা বলে রাখি যে ষষ্ঠীর ভিডিওটা এত দেরি করে দেওয়ার জন্য তোমাদের কাছে অনেক অনেক আমি দুঃখিত, কেননা দুটো বাচ্চা সামলে আমি ব্লগিংটা ঠিক মতন মানে চালু রাখতে পারি না। যেগুলো করি সেগুলো এডিট মারানো ঠিক মতন সময় হয় না, তার উপরে মানে বেশি পরিশ্রম করলে আমার মাথার যন্ত্রণা হয় বা কোমর ব্যথা হয়, মানে শরীরটা খুব একটা মানে স্ট্যামিনা নেই আর কি। আমি তো খুব পরিশ্রম করতে পারি, কিন্তু সেটা করার পরে আবার ঢুকে যাই, হয়তো রাত জেগে এডিট মারছি প্রতিদিন প্রতিদিন রাত জাগছি, তখন মাথার যন্ত্রণা বা শরীরটা খুব দুর্বল হয়ে যায়। এর জন্য মানে নিজের শরীর বুঝে সেটা করতে হয়, কারণ নিজের শরীর খারাপ হলে দুটো বাচ্চাকে আমার কে দেখবে, বা পরিবারের কাজকর্ম সংসারে বিভিন্ন কিছুই রয়েছে। তো সেই জন্য মানে একটু লেট হয়ে যাওয়ার জন্য তোমাদের কাছে অনেক অনেক দুঃখিত আমি, কিন্তু প্লিজ বন্ধুরা একটু সাপোর্ট করো, আর এই ছোট্ট বন্ধুটার পাশে একটু থেকো, সাবস্ক্রাইব করো, আর ভালো লাগলে অবশ্যই লাইক আর শেয়ার। তো যাই হোক, অনেক বকবক বকবক করে ফেললাম। তো এবার আমি হুনমানের মতন খাচ্ছি বলছে আমার ছেলে, বলছে আমি হুনমানের মতন খাচ্ছি, বলো। ইয়ে বাবা, কি বাজে বাজে কমেন্ট, ভিডিও স্টার্ট হতেই বাজে বাজে কমেন্ট করে দিচ্ছে ছেলে। তো যাচ্ছি এখন কাকার বাড়িতে, মনে হচ্ছে যেন বিশাল বড় বড় বিল্ডিংয়ের পাশ দিয়ে যাচ্ছি, আসলে ক্যামেরাটা উল্টে গেছে, তো আমার মুখটাও কালো লাগছে। আর গ্রামের বাড়ি আমাদের এখানে, মানে ঠিক মতন টোটোও ঢুকে না এখানে, গ্রামের রাস্তা খুব একটা চওড়া না, মানে একদম গ্রামেই। তো অনেক নারকেল গাছ তাল গাছ, তো নিয়ে যাব আবার তোমাদেরকে, আমাদের মানে বাড়ির সামনেই একটা বাগান আছে, সেখানে নিয়ে যাব। তো তার জন্য ভিডিওটা পুরোটা দেখতে থাকো, আশা করি তোমাদের অনেক অনেক ভালো লাগবে। তো তিন জামাই বসেই পড়েছে, এখন বাজে বেলা 12টা, তো ভাব।
বুঝছো কত বেলা হয়েছে? তো 12টার সময় মাকে মা লুচি করেছিল, চানা মটর করেছিল, আরও আরও অনেক কিছু করেছে। তো বললাম মা চারটে চারটে করে দাও, খুব বেশি দিও না, মানে চারটে তো দুজনে খাবো, এরকমভাবেই দাও, কেন এতবেলায় যদি লুচি তরকারি ফল মিষ্টি সব খাওয়া হয় তোমার ভাত সব পড়েই থাকবে, আর প্লাস সবাই কম বেশি টিফিন করেই এসেছি বাড়ির থেকে, যেহেতু দেরি হচ্ছে আসতে। আসলে দেরি হতো না, সবাইকে আমি বলেছি যে আমার দেরি হবে, সেই জন্য সবাই দেরি করে এসেছে। আজকে সানডে, রবিবার, তো রবিবার ওর মার্কেট থাকে, ব্যবসায়িক কাজ থাকে, তো সেই জন্য আমি ভেবেছি যে তাহলে তুমি ব্যবসাটা কাজটা মিটিয়ে 10:30 করে বেরোবো। তো এবার ওরাও দেখছি সবাই আমার সঙ্গেই আসছে, মানে ওদের সাজগোজগুলোও দেখতে হবে তো আমাকে, না হলে তো ওদের সব খুলে ফেলবে, সকাল সকাল চলে এসে তো এমনি সময় রোদে বেরোয় না, তো তখন এখন কিছু ব্যাপার না। তারপরে আমার ছোটো বোন তো সাজে এক্সপার্ট, সে কখনো সাজতে বসেছিলো তাই সেই জানে কত সুন্দর করে সেজে এসেছে, ওটা ওর রিসেপশনের লেহেঙ্গা। আর মেজো বোন আমার আগেই চলে এসেছে, ও পৌঁছে আমাকে ফোন করেছিল কি যে দিদি কোথায়, আমি চলে এসেছি। তো আমার বাবার ষষ্ঠী হয়ে গেছে, বাবার জন্য দিদা এখানেই চলে এসেছে, বাবা তিন জামাইকে ছেলে কী করে যাবে, আর বাবার এখানে ঠাকুরও রয়েছে একটা, তো ছোটো বোন চোখ দেবে কালকে ওটা। তো আর এখানে ছেলের দেখো এত গরম, জামা টামা খুলে ফেলেছে, আর গরমে কী বা করবে, অতিরিক্ত গরম, কিন্তু ষষ্ঠীর অনুষ্ঠান কেউ মিস করবে না, যাই হোক যেমন হোক সবাই সেজে গুজেই এসেছি। তো সবাইকে কেমন লাগছে অবশ্যই তোমরা সবাই কমেন্ট করে জানিও বন্ধুরা, তো ভিডিওটা দেখতে থাকো। আর এখানে মা অনেক কিছুই ফল আনা হয়েছিল, কিন্তু মাকে বললাম আমিই দিলাম সাজিয়ে, তো আম লিচু আর মিষ্টি আর কলা মনে হয় কাটা হবে, তো ওইগুলোই থাক, পরে বলছি যে বিকেলবেলা আবার খাওয়া হবে। তো এই যে বড়ো জামাই, তারপর মেজো জামাই, তারপর ছোটো জামাই। বন্ধ কর, নে খেয়ে নে, এবার খেয়ে নে, আর চালাস নি, জল পড়লে দাদু বকবে। কাকি কাকি এদের ঘরে খাবে, মাসি ঘরে খাবে, মাসি ঘরে তো যেতে বলছে, বলছিল তো কিছু তো তার মাসি ঘরে ডাকছে, গোবিন্দদের গোপালদের ডাকছে, বলে রান্না করবি খাবি কাকি, না এসে না এসে জল আনার খাবে। হ্যাঁ দিদা তো আছেই, আমি জল আনার খাই তো, কালকেও রাতে খেয়েছি। ও দিদা আমি একটা কানের কিনছি, কানেরটা দেখবে তুই। তো কথা বলতে বলতে মা বলছে হ্যাঁ আম আনতে বলেছিলাম, আম তো তোর বাবা আনে নে, তো গাছ থেকে তাহলে আম পেলে আনতে হবে। তো আমি বললাম তাহলে দাও, তো আমি আর দিদা যাচ্ছি আম পাড়তে, আর রাস্তায় এরকম ফোনটা কোনো রকমের ধরে যাচ্ছি, যদি কথা বলতে বলতে যাই ভাববে পাগল, কার সঙ্গে বকতে বকতে যাচ্ছে, এখানে সেভাবে কেউ জানে না, তো তাই জন্য আমি একাই আমাদেরকে দেখাতে দেখাতে যাচ্ছি। দেখো ঘাট, এটা পুকুর, অনেক গাছ হয়ে রয়েছে, পুকুরের জলটা বেশ সুন্দর, ঘাটে স্নান করা প্রায় উঠেই গেছে, বাসন মজাটা যা হয়। এবার আমার মানে মা বৌদি কাকি কলেতে দেখো মেঘের ছায়াটা পড়েছে, বেশ সুন্দর লাগছে চারিদিকে, কলা গাছ, বাঁশ গাছ, আরও বিভিন্ন রকমের গাছ, জাম গাছ, আম গাছ, নারকেল গাছ, তাল গাছ সব কিছুই মানে রয়েছে। আর এখানে বেশ কয়েকজন বসে বন্ধুরা তারা তার আড্ডা মারছিল, তো ওখানে ক্যামেরাটা অফ করে দিয়েছি। আর এখানে দেখো কে দোপাটি ফুলের মানে এ করেছিল, ব্যান বুনিয়েছিল, দোপাটি ফুটে মানে চারা পুঁটেছিল, এবার এগুলোকে নিয়ে সাজিয়ে সাজিয়ে মানে পোঁতা হবে, দিয়ে আবার ফুলের ফুল হবে সেখান থেকে, এগুলো মানে ব্যান করেছিল। তো আমার বাবা ডাঙায় চলে এসেছে, আর এখানে দেখছি যে আমার বাবা আম পাড়ছে, বাবা এসেছিলো অনেকক্ষণ আগে, বাবাকে খুঁজতে এসেছিলাম আমরা যে বাবা আম পাড়তে গেছে না কি করছে, আম গাছ লাগাচ্ছে সেটা দেখতে এসেছিলো, তো এসে দেখছি যে না বাবা আম পাড়ছে। তো গোটা 6-7 আম এবছরে নতুন হয়েছে, আর আছে 6-7 মতো আম, এই গাছটা থেকে নাকি 5-6 কেজি আম পেয়েছিলো। তো দেখো আম পাড়ছে, তবে নিজেদের গাছের যতটুকুই জিনিস হোক সেটাই মানে কি যে আনন্দ সেটা বলতে পারবো না, কিন্তু গাছের আম পাড়া হচ্ছে, আঁকশি দিয়ে খুব ভালো লাগছে দেখতে, রোদ ঠিকই কিন্তু মাঠে প্রচণ্ড হাওয়া দিচ্ছে, বেশ ভালো লাগছে,
আর এখানে আমার মা বা বাবা কেউ সেভাবে মানে চাষাবাদ করে না। আম গাছ, কলা গাছ, আনারস গাছ, পেয়ারা গাছ, এইরকমই গাছ লাগানো আছে। বাবা মায়ের অতটা ঠিক এইসবের দিকে অতটা সময় দেওয়ার মতন সময় নেই, সেই জন্য এইরকম মানে কলা গাছ লাগানো আছে অনেক। তো সেই সবই করে। তারপর বাবা ঠাকুর বানায়, আমার বাবা, যে বললাম তোমাদের একটু আগে যে আমার বোন ঠাকুরের চোখ দেবে। তো আম পাড়া হয়ে গেছে, তারপরে দেখছি যে অনেক থালকুনি পাতা রয়েছে। তো সেই জন্য আমি ভাবলাম কয়েকটা থালকুনি পাতা তুলে নিয়ে যাই, গিয়ে ধুয়ে খাবো। তো থালকুনি পাতাগুলো তুলে নিই। আবার এদিকে দেখছি যে কে মেশিন দিয়ে এখানে পোল গাছে হয়েছে একটা বিশাল বড় আমার ডাঙা হয়েছে। তো ওদিকে রয়েছে তাল গাছ, অনেকগুলো তাল গাছ রয়েছে, জবা বাগান রয়েছে। এটা পুরো বিশাল বড় একটা মাঠ, ধান চাষ হয়। তো মাঝে মাঝে কোথাও আবার কেউ ডাঙা ভরিয়ে ফুল চাষ, মানে যা যা চাষ হয় সবজি পাতি সেরকমও রয়েছে। আর সেভাবে ক্যামেরাটা ওদিকে ঘোরানো হয়নি। আর মেনলি আম পাড়ার দিকেই ব্যস্ত ছিলাম, আর আম কুড়োচ্ছিলাম যে বাবা আম পাড়ছে আর আমি আম কুড়োচ্ছি। তো গিয়ে চাটনি হবে, আর পরে কখনো আবার সুযোগ হলে তোমাদেরকে এগুলো ভালো করে দেখাবো। ওই দেখো তাল গাছ দেখতে পেয়েছি, মানে মেনলি আম পাড়ার দিকেই আমার কনসেন্ট্রেটটা ছিল যে আমি পরিবেশটা একটু ভালোভাবে দেখাবো তোমাদেরকে, সেটা আমার আর মাথায় আসে না। তো তার জন্য অনেক দুঃখিত। আর এখানে থালকুনি পাতা তুলে নিচ্ছি বেশ কয়েকটা, গিয়ে খাবো। কিন্তু খাওয়া আমার হয়নি, আমার মা তাকে ডাস্টবিনে ফেলে দিয়েছিল, বলছে শুকিয়ে গেছে বাদ দিয়ে কালকে সকালে তুলে এনে দেবো। বলে সকালেও আর এনে দেয় না, আর আমরাও বোনেরা গল্পেই ব্যস্ত, তো সেই আর খাওয়া আর হয় না। যাই হোক, তবু তুলে নিয়ে গেছিলাম, সেটা তোমাদেরকে দেখালাম যে কত থালকুনি পাতা হয়ে রয়েছে। এখানে পরিষ্কার জায়গা, এটা মনে হচ্ছে অনেক পাতা পুতি রয়েছে কিন্তু এটা পরিষ্কার জায়গা, মাঠে যা হয় আর কি, অনেক পাতা। আর আমার দিদা একটা চিকচিকিতে আম নিয়েছিল, সেগুলো আবার সব পড়ে গেল। তো যাই হোক, আবার পুকুর পাড় দিয়ে বাড়িয়ে যাচ্ছি। পুকুরের জলটা দেখো কত সুন্দর, আর আকাশের ছবিটা পুরো পুকুরে পড়েছে, পরিষ্কার বোঝা যাচ্ছে। এখানে সব খড়ের গাদা দেখো, ধান চাষ হয়েছিল তার খড়ের গাদা, এই দেখো খড়ের গাদার উপরে সব তিরপল চাপিয়ে রেখেছে যাতে বেশিক্ষণ নষ্ট না হয়। গরমে পুরো হাঁপিয়ে যাচ্ছি। তো শাড়ি পরতাম, কাকিমা বললো ষষ্ঠীতে এসেছিস শাড়িই পর। তো আমার বোনেরা বললো না বাবা আমার গরম লাগছে, আমি জামাই নাইটিই পরবো। তো আমি শাড়ি পরেছিলাম। তো দুপুরবেলাকে একটা কাটার পর যখন আবার বেড়াতে গেছিলাম তখন আর শাড়িটা খুলে ফেলেছিলাম। তো চলে এসেছি এবার দুপুরের খাওয়ারে। তো আমি ষষ্ঠীর অনেকের ব্লগ দেখলাম যে পাত ভরা খাওয়ার, কিন্তু আমার বাবার অত সামর্থ্য নেই। হয়তো স্পেশাল খাবার কি এটা, আমার বাবা সাধ্যমতো করেছে। তো সেটাতেই আমরা তিন বোন অনেক খুশি, তিন জামাই বহু খুশি ছেলের মতন। তো বিকেলে বেরিয়ে পড়েছি, বেরবেল করতে যাচ্ছি একটু রোডের দিকে। এটা আমার মেজো বোন, ভাই, ছেলে। তো কীভাবে গেছি তোমাদেরকে বলছি না। তো আমরা যে গেলাম দুটো বাইকে, একটা বাইক আমার মেজো বোনের বর বাইক চালাতে জানে না, তো ওরা দু বোন আর দু জামাই একটাতে গাড়িতে ছিল, আর আমি, আমার ছেলে, মেয়ে আর বর তো বাইক চালাবে, আর আমার ভাই, আমরা ছিলাম একটা বাইকে। তো একটু অসুবিধা হচ্ছিল কিন্তু সবাই মিলে বেশ ভালোভাবে বেরিয়েছিলাম। টোটো ভাড়া করলে এত লোক আবার যেত না, আর অনেক টাকাও চলে যেত। আমরা যেভাবে আজকে ঘুরেছি বিশাল ঘোরা হয়েছে, মানে ঘোরা বলতে কি জিনিস কেনাকাটার জন্যই প্রচণ্ড পরিমাণে ঘোরা হয়ে গেছে। তো আমাকে কেমন লাগছে দেখো, স্লিপলেস পরেছি। তো স্লিপলেসটা পড়ার সময় আমার বোন বলছে এই তুই স্লিপলেস পরিস না, তোকে কি বাচ্চা বাচ্চা লাগবে, তাহলে কি আমাকে বড় বড় বুড়ো বুড়ো দেখালে ভালো লাগবে তোদের? বলছে না না বাচ্চা লাগছে বাচ্চা লাগছে। তো জানি না কেমন লাগছে, তবে আমার বর বললো যে হ্যাঁ ভালো লাগছে, এটা থাক পড়ো। তো ও যেটা বলে আমি সেটাই পড়ি, ভালোও লাগে। তো যাই হোক, আজকের ভিডিওটা এখানেই। সারাক্ষণ অনেক বকবক করে ফেললাম, কেননা তোমাদেরকে আমি ফেস দিয়ে ভালোভাবে কথা বলতে পারিনি। রাস্তাঘাটে ক্যামেরা অন করে কথা বললে কে কী ভাববে, সেই জন্য মানে এখনও ঠিক জড়তা ভাবটা কাটেনি।